ওয়ার্ল্ড কাপে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়, ভেরি ইম্পর্টেন্ট, যে ওয়ার্ল্ড কাপের সময় সব দলের খেলোয়াড়কে ভালো ফর্মে পাওয়া। এমন অনেক হয় যে ভালো ফর্মের খেলোয়াড় ওয়ার্ল্ড কাপে এসে ফর্ম হারিয়ে ফেলেন নিয়মিত খেলোয়াড়, তখনই সবচেয়ে বড় সমস্যা হয়। আই জাস্ট হোপ যে আমাদের ছেলেরা যেই সবাই যেন ভালো খেলে এই টুর্নামেন্টে, সবাই যেন ফর্মে থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট হবে। ইঞ্জুরি একটা কনসার্ন ডেফিনেটলি, আমাদের প্রিলিমিনারি রাউন্ডের মধ্যে খুব একটা ব্রেক থাকবে না, একদিন গ্যাপে তিনটা, একদিন একদিন গ্যাপে তিনটা ম্যাচ খেলতে হবে। তারপরে যে হয়তো মূল পর্বে যদি আমরা যেতে পারি তাহলে তো ব্রেক পাবো, বাট এই পর্বে কিন্তু আমাদের ব্রেক খুব কম। ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি প্রেশারাইজ গেম, অন্য দলগুলি অনেক প্রস্তুতি নিয়ে আসে এবং সবাই চায় ওয়ার্ল্ড কাপ একটি ভালো করতে, স্পেশালি যারা অ্যাসোসিয়েট কান্ট্রি এবং যারা চায়, সবাই তো ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার জন্যই আসে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ হয় যে ভুলটা কম করা, অন্যকে সুযোগ না দেওয়ার। ডেফিনেটলি আমার দল হিসেবে এখন যথেষ্ট ভালো, এই সময়টা চাইবো শুধু একটাই যে সবাই যেন সুস্থ থাকে এবং তাদের সেরা খেলাটা উপহার দিতে পারে, কারণ বিশ্বকাপের মধ্যে পর্যায়ে ভালো খেলতে হলে কিন্তু আপনাকে আপনার সেরা খেলাটা উপহার দিতে হবে, আপনার সর্বোচ্চ পর্যায়ে যে পারফরমেন্স সেটাই পারফর্ম করতে হবে। আই হোপ নট, ডেফিনেটলি আমি কনফিডেন্ট, আমরা এরাই কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলে এসেছি, আমরা যখন হোমে সিরিজ খেলেছিলাম এবং টিমটাও যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচ তো আসলে প্রস্তুতি ম্যাচ, সেটা নিয়ে আসলে আমি খুব বেশি বিচার করতে চাচ্ছি না, সেটা নিয়ে আমরা খুব বেশি ভাবতে চাচ্ছি না। অবভিয়াসলি আমাদের একটা খুব ভালো ধারণা হয়ে গেছে ওয়ার্ল্ড কাপে আমরা কেমন কী ফেস করতে পারি, আমাদের কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, এমন আমরা প্রস্তুত। ডেফিনেটলি আমরা যখন মূল পর্বের ম্যাচগুলি খেলব, প্রিমিয়ার লিগ যখন শুরু হবে, তখন দলের পারফরমেন্স ডেফিনেটলি আমাদের সেরা পারফরমেন্সটাই আমরা করতে পারবো। প্রথম ম্যাচটা যেটা আমরা খেললাম ওমানে, ইট ওয়াজ অল গুড, সবাই পারফর্ম করেছিল, বোলিং ব্যাটিং দুই দিকে আমার ভালো হয়েছিল। আমরা যখন ওয়ার্ল্ড কাপের যে প্র্যাকটিস ম্যাচটা খেললাম আবুধাবিতে, এক্সপেকটেশন ডেফিনেটলি আরেকটু বেশি ছিল, যদিও প্র্যাকটিস ম্যাচ আমরা কিছু জিনিস ট্রাই করেছি। আমাদের মূল একাদশটা কিন্তু মিসিং, আই মিন মুস্তাফিজ মাত্র আইপিএল শেষ করে এসেছে, সাকিবকে আমরা পাইনি, আমাদের ক্যাপ্টেন কোনো ম্যাচ খেলতে পারেনি, যার জন্য দলের মধ্যে ঠিক আমাদের যেই মূল একাদশ সেটা নিয়ে আমরা খেলতে পারিনি। বাট দেখার বিষয় ছিল বাকিরা এই সুযোগটা কেমন নিচ্ছেন। অবভিয়াসলি আরেকটু ভালো এক্সপেক্ট করেছিলাম, স্পেশালি ব্যাটিংয়ে, কারণ আবুধাবির ব্যাটিং কন্ডিশনটা বেশ ভালো ছিল, সেখানে আশা করেছিলাম যে টপাররা থেকে কেউ একজন বড় রান করবে, সেটা হলে খুব ভালো হতো। এমনি আই থিঙ্ক অ্যাজ এ টিম ওয়াইজ আমরা মানে ভালো আছি, সবাই বেশ কনফিডেন্ট, বাট ডেফিনেটলি প্র্যাকটিস ম্যাচ দুটো আরেকটু ভালো খেললে ডেফিনেটলি প্রস্তুতিটা আরেকটু ভালো হতো।